নকশি কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেম কাহিনী। এর কাহিনী এরূপ, নায়ক রূপাই গায়ের ছেলে, কৃষ্ণকায়, কাঁধ পর্যন্ত চুলের রূপাই নাম করা লাঠিয়াল, সে ভালো বাঁশিও বাজাতে পারে। কবি জসীমউদ্দিন তার ভাষায় বলেন, অর্থাৎ কাব্যিক ভাষায় তিনি বলেন, এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেখে নবীন চিনের ছায়া। রূপাইয়ের সঙ্গে পাশের গ্রামের মেয়ে সাজুর ভালোবাসা হয়, তারপর তারা বিয়ে করে সুখের সংসার পাতে। এক চাঁদনি রাতে বাড়ির আঙিনায় সাজু রূপাইয়ের কোলে শুয়ে গল্প করে। পূর্ণিমার আলোতে সাজুর রূপ দেখে দারুণ মুগ্ধ হয় রূপাই, কিন্তু অজানা এক আশঙ্কায় রূপাই শঙ্কিত হয়, এত সুখ সইবে তো? এমন সময় হঠাৎ খবর আসে, বন গেওরা তাদের গাজনা চরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। রূপাই ছুটে যায় বন গেওদের প্রতিরোধ করতে। সেখানে লড়াইয়ে কয়েকটি খুন হয় এবং রূপাই খুনের মামলার আসামি হয়ে ফেরারি হয়। এদিকে সাজু প্রতি রাতে মাটির প্রদীপ জেলে রূপাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। দিন চলে যায়, রূপাই আর আসে না। হঠাৎ এক গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে। সাজু দেখে রূপাইয়ের সারা গায়ে কাদা মাটি ও রক্তের দাগ। সাজু বলে, আমি তোমাকে আর যেতে দেব না। রূপাই বোঝানোর চেষ্টা করে, আমাকে না গিয়ে তো উপায় নেই, ধরা পড়লে ফাঁসি হয়ে যাবে। রূপাই চলে যাওয়ার সময় রাজু বলেছিল, তুমি রূপাই চলে যখন যাই সেই সময় আর কি সাজু বলেছিল, তুমি তো চলে যাবে, আমাকে কার কাছে রেখে যাবে? তখন রূপাই বলে, সখী দিন দুঃখীর যারে ছাড়া কেহ নাই, সেই আল্লাহর হাতে আজি আমি তোমারে সপিয়া যাই। মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, তোমারে আজি সপিয়ে গেলাম তাহার চরণ তলে। এটাই ইহলোকে রূপাইয়ের সাথে সাজু শেষ দেখা। সাজু কি আর করবে, বৃষ্টির জন্য কুলা নামানোর দিনে রূপাইয়ের সাথে প্রথম দৃষ্টি বিনিময় থেকে শুরু করে রূপাইয়ের চলে যাওয়া রাত পর্যন্ত সমস্ত অতীত স্মৃতি কাঁথার উপর ফুটিয়ে তুলতে থাকে সুই সুতা দিয়ে। সেই কাঁথা বোনা শেষ হলে সাজু কাঁথাটা তার মায়ের হাতে তুলে দিয়ে বলে, মা, আমার মরণের পরে যেখানে কবর দেওয়া হবে সেই কবরের উপরে যেন এই নকশি কাঁথাখানা বিছিয়ে দেওয়া হয়। আর যদি কোনোদিন রূপাই এসে আমার খোঁজ করে, তাকে বলো তোমার আশায় সাজু ওই কবরের নিচে আসে। বহুদিন পর গায়ের লোকেরা গভীর রাতে বেদনার্ত এক বাঁশির সুর শুনতে পায়, আর ভোরে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশী লোক মরে পড়ে আছে। কবি বলেন, কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে, মহাশূন্যতে উড়াইছে কেবা নকশি কাঁথাটি ধরে, হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে, তারই ঢেউ লাগি এ গাও ও গাও গহন ব্যথায় ছুড়ে। এ কাব্যটি দুটি প্রাণের অন্তর ও বাইরের দ্বন্দ্ব, সুখ দুঃখের গানের অনুভবকে প্রকৃতির আবরণে একীভূত করে দেয়। কবি এই আখ্যানের একেবারে শেষ পর্বে এর করুণ বেদনাকে প্রকাশ করতে লিখেছিলেন, আজও এই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। এ কাব্যগ্রন্থের রূপাই চরিত্রটি বাস্তবের এক ব্যক্তিকে উপজীব্য করে নেওয়া ধারণা করা হয়, যার প্রকৃত নাম রূপা। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। রূপা কাব্যের রূপাইয়ের মতো বলবার বীর ও সেরা লাঠিয়াল ছিলেন। 1928 সালের শেষ দিকে ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করতে জসীমউদ্দিন গফরগাঁও এসেছিলেন। সেখানে কবিতার সাহিত্য চর্চার অন্যতম সঙ্গী খ্যাতনামা সাহিত্যিক মৌলবী শেখ আব্দুল জব্বারের বনগাঁও গ্রামের বাড়িতে ওঠেন।
এখানে অবস্থানকালে বনগাঁও গ্রামে জমির ধান কাটা নিয়ে এক বড় ধরনের দাঙ্গা, স্থানীয় ভাষায় যাকে বলে কাইজা হয়, সেই দাঙ্গায় শিলাশি গ্রামের নেতৃত্বে দেন রূপা। কবি সেই দাঙ্গা দেখেন, নকশি কাঁথার মাঠ কাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে সেই দাঙ্গার ঘটনা। সেখানেই কবির সঙ্গে রূপার পরিচয়। সাজুও এক বাস্তব চরিত্র যার নাম ছিল ললিতা। রূপার প্রতিবেশী গ্রাম মাসাখালীর বাসিন্দা। রূপা ললিতাকে ভালোবাসতেন, তাদের উপজীব্য করেই কবি নকশি কাঁথার মাঠ কাব্যটি রচনা করেছেন। জসীমউদ্দিন দক্ষ লেখনীতে পল্লী বাংলার ঘনিষ্ঠ চিত্র ফুটিয়ে তুলেছেন। তার কাব্য পড়ে পাঠক একই সাথে কবিতা ও গল্প পড়ার স্বাদ পায়। তাই কেউ কেউ নকশি কাঁথার মাঠকে কাব্যোপন্যাস বলে অভিহিত করেছেন। তার চিত্রিত গ্রাম বাংলার প্রকৃতির শাশ্বত রূপ পাঠককে আজও আকৃষ্ট করে। নকশি কাঁথার মাঠকে আবহমান বাংলার দর্পণ বলা যেতে পারে। পল্লী জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ, ঝগড়া বিবাদ ইত্যাদি সূক্ষ্মভাবে বর্ণনা করা হয়েছে এতে। প্রতিটি অধ্যায়ের শুরুতে ব্যবহৃত লোকগানগুলো একে ভিন্ন মাত্রা দান করেছে। গ্রামের জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তি এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ। আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য একটি বিশেষ স্বাতন্ত্র নিয়ে লেখা হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুতে বাংলা সাহিত্যে পল্লী বাংলার স্বরূপ সন্ধানী কবি জসীমউদ্দিন এর আগমন, অর্থাৎ তিনি 1903 থেকে 1976 পর্যন্ত তার সময়। তার সমকালীন সাহিত্যিকেরা যখন সাহিত্য রচনায় পশ্চিমা আদর্শমুখী, তখন জসীমউদ্দিন মনোনিবেশ করলেন পল্লী গ্রামের প্রতি। নকশি কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি তার এইরকমই একটি সৃষ্টি, তাই পরিচিত করেছেন তাকে, মানে তার যে পরিচয় সেই পরিচয়টা আমরা জানি হয়েছে পল্লী কবি হিসেবে। জসীমউদ্দিনের অমর সৃষ্টি নকশি কাঁথার মাঠ, এটা আমরা জানি। দ্য এমব্রয়েডার্ড কুইল্ট আমরা জানি, মেরি মিলফোর্ডের এটার ইংলিশ অনুবাদ করা আছে। আধুনিক বাংলা সাহিত্যের নাগরিক জীবনের সর্বাত্মক প্রভাবের মধ্যেও পল্লীর জীবনের মাধুর্যের ছবি একে জসীমউদ্দিন শিক্ষিত বলে যে সারা ফেলেছিলেন তা এক কথায় অতুলনীয়। নকশি কাঁথার মাঠ সেই অতুলনীয় সার্থকতার প্রথম ও শ্রেষ্ঠ পরিচয় বহনকারী কাব্য। এ কাব্য খাঁটি লোককাব্যের নিত্যে ছন্দে, কখনো প্রবাদের তীক্ষ্ণ বুদ্ধি দীপ্তিতে, কখনো বা গল্পকথন ও দৃশ্য বর্ণার গদ্যময় ভঙ্গির মধ্যে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছে আমরা দেখি। 1939 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশের পর এই কাব্যগ্রন্থটি ইংরেজিতেই ইএম মিলফোর্ড কর্তৃক অনুদিত হয় দ্য ফিল্ড অফ এমব্রয়েডার্ড কুইল্ট নামে। এটি কবির শ্রেষ্ঠ রচনা। প্রচলিত পল্লী গীতিকার চেয়েও ব্যতিক্রমী ও রচনাটি তিনি কাহিনীর আবর্তনে অসম্ভব দক্ষতায় পরিচয় দিয়েছিলেন।